ভালো দেখা দেন জি মেহেদি পাতা কত করে কত টাকা এটা দেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের কাছে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন চুলের যত্নে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের তেল এবং ভেষজ বিভিন্ন ধরনের লতাপাতা দিয়ে আমি একটি তেল তৈরি করি যা চুলের জন্য অত্যন্ত প্রয়োজন বিশেষ করে যারা অনেক চুল ঝরার সমস্যায় ভুগছেন তারা এই তেলটি মাত্র 2 থেকে 3 বার ব্যবহারের পরপরই প্রায় 80% এর মতো চুল ঝরা বন্ধ হয়ে যাবে পাশাপাশি খুশকি দূর হবে নতুন চুল গজাবে এবং চুল কালো করতে সাহায্য করবে এই কথাগুলো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই তেলটি আমি নিজেই সেল করি তুলিস পেজ থেকে আপনাদের দোয়ায় এই তেলটির আমি খুবই ভালো রেসপন্স পাচ্ছি আপনারা চাইলে এই তেলটি আমার এই পেজ থেকেও অর্ডার করতে পারেন আমার এই সিক্রেট তেলের রেসিপিটি আজকে আমি আপনাদের সবার সাথে টু দা পয়েন্ট ডিটেইলস শেয়ার করব তো দর্শক আসুন প্রথমে আমি আপনাদের দেখাই এই তেলটি বানাতে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি আমার পেজে এই তেলটি একটি সিগনেচার আইটেম আমি এই তেলটির নাম দিয়েছি অর্গানিক হেয়ার অয়েল এই যে দেখুন কতগুলো উপাদান দিয়ে আমি এই তেলটি তৈরি করি এখানে 5টি পেঁয়াজ এবং 4টি রসুন নিয়েছি এই দুটোই চুল গজাতে এবং চুল ঝরা বন্ধ করতে সাহায্য করে তেঁতুলের মতো দেখা যাচ্ছে আর এটার নাম হলো শিকাকাই বা হেয়ার ফ্রুট বলতে পারেন এতে উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে সেই সাথে ভিটামিন এ ডি ই কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা নতুন চুল গজাতে এবং স্বাস্থ্যবান করতে সাহায্য করে 10টির মতো তেজপাতা নিয়ে তেজপাতা চুল ঝরা কমাতে সাহায্য করে একাটি নিম পাতা ও মেহেদি পাতা নিয়ে তো নিম ও মেহেদি পাতা সম্পর্কে আমার কিছুই বলার নেই কারণ আপনারা সকলেই জানেন এই দুটো পাতা চুলের জন্য কতটুকু উপকার পেয়ারা পাতা 2 মুঠো পরিমাণে নিয়েছি এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা চুল ঝরা কমায় চুলকে স্বাস্থ্যবান করে চুল গজাতে সাহায্য করে এবং আপনার চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে এই তেলটি সম্পূর্ণ আমার নিজের হাতের বানানো বিশুদ্ধ নারিকেল তেল আমি আমার পেজ থেকে যাই সেল করি না কেন সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব হাইজেনিক এবং পিওর রাখার জন্য তো এই তেলটি বানাতে আমার নারিকেল তেল লাগবে টোটাল 2 কেজি পরিমাণে এটা ভিটামিন ই ক্যাপসুলের জার চুলের যত্নে ভিটামিন ই অত্যন্ত প্রয়োজন আর এটা হচ্ছে অলিভ অয়েল এটা আমন্ড অয়েল আর এটা হলো ক্যাস্টর অয়েল আপনারা ক্যাস্টর অয়েল খুবই কেয়ারফুললি কিনবেন কারণ বাজারে এখন অনেক ডুপ্লিকেট ক্যাস্টর অয়েলে ভরে গিয়েছে এই ফুলগুলো হলো জবা ফুল অনেক ধরনের জবা ফুলের মধ্যে এই ধরনের জবা ফুল চুলের জন্য সবচেয়ে উপকারী আর অনেক এলাকাতে এই ফুলটিকে রক্ত জবা বলে থাকে চুলের জন্য জবা ফুল খুবই উপকারী তো আমি এই তেল বানানোর জন্য জবা ফুল নিয়েছি প্রায় 20 পিস পরিমাণে তো দর্শক এখানে অপশনাল হিসাবে আপনি জবা ফুলের সাথে সমপরিমাণে গোলাপ ফুল দিতে পারেন কারণ গোলাপ ফুলের পাপড়ি চুল মসৃণ করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান নিয়েছি খোসা ছাড়ানো সাদা তিল 50 গ্রাম পরিমাণে কালো জিরা 50 গ্রাম পরিমাণে এবং মেথি 50 গ্রাম পরিমাণে এখানে আমি প্রায় 3 মুঠো পরিমাণে দূর্বা ঘাস নিয়েছি দূর্বা ঘাসের রসে অনেক উপকারের মধ্যে চুল পড়া রোধে দূর্বা ঘাসের রস খুবই উপকার এগুলো থানকুনি পাতা আর নিয়েছি 2 মুঠো পরিমাণে হরতকি আমলকি ও বয়রা এই 3 ধরনের ফল মিলিয়ে বলা হয় ত্রিফলা এই ত্রিফলা যেমন শরীরের জন্য খুবই ভালো তেমনি চুলের জন্য অত্যন্ত উপকারী ত্রিফলা চুল গজাতে সাহায্য করে হেয়ার ফল কমায় চুল উজ্জ্বল ও সফট করে এক কথায় এর গুণাগুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না তো আমি এই ত্রিফলার সব আইটেমগুলোই কাঁচা নিয়েছি আর সবগুলো 100 গ্রাম পরিমাণে নিয়েছি শেকড় সহ 2 আটি পরিমাণে কালোকেশি বা কেশরাজ গাছ নিয়েছি গ্রামে বা রাস্তার ধারে এই ধরনের গাছ হয়ে থাকে আর গাছে এমন সাদা সাদা ফুল হয়ে থাকে এই উদ্ভিদটির পাতা ডাল এবং শেকড় সব কিছুই চুলের জন্য মহা ঔষধ বলতে পারেন এটি চুল কালো করতে সাহায্য করে চুল গজাতে সাহায্য করে ও চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এখানে আমার এই তেলটি বানানোর জন্য সর্বশেষ আইটেমটি হলো অ্যালোভেরা তো আমি এখানে 1টি অ্যালোভেরা পাতা নিয়েছি তবে আপনারা চাইলে 2টি অ্যালোভেরা পাতা নিতে পারেন চুলের জন্য ত্বকের জন্য এবং আমাদের শরীরের জন্য অ্যালোভেরা পাতা খুবই উপকারী চুলের যে কোনো সমস্যায় অ্যালোভেরা পাতা দারুণভাবে কাজ করে তো এই হলো আমার তেল বানানোর মোটামুটি সকল ধরনের উপাদান এই আইটেমগুলো ছাড়াও অনেকে আরও বিভিন্ন ধরনের আইটেম এখানে অ্যাড করে থাকে যেমন পান পাতা তুলসী পাতা লং আরও বিভিন্ন ধরনের উপাদান যা পরবর্তীতে আমি আমার পেজে তেল বানানোর সময় আরও বিভিন্ন ধরনের আইটেম আমি এখানে অ্যাড করব। এই তেলটি বানানোর জন্য এই সবগুলো উপাদান যদি আপনার হাতের কাছে না থেকে থাকে তাহলে কিছু আইটেম এখান থেকে বাদ দিয়েও আপনি তেলটি বানাতে পারবেন এখন এই তেলটি বানানোর পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এই শুকনো শিকাকাইগুলো থেকে ভালোভাবে নির্যাস বের হওয়ার জন্য এগুলোকে ভালোভাবে ধুয়ে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো বাট ওভারনাইট ভিজিয়ে রাখাটাই বেস্ট
ফিরে আসলাম প্রায় 4 ঘন্টা পর দেখুন শিকাগাইগুলো ফুলে কেমন নরম হয়ে গেছে আর এর ভেতর থেকে বোঝা যাচ্ছে বেশ ভালোভাবেই নির্যাস বের হয়েছে এখন এই শিকাগাইগুলো থেকে আরো ভালোভাবে নির্যাস বের হওয়ার জন্য এগুলোকে যতটুকু সম্ভব থেতো করে নেব এখন এই সব থেতো করা শিকাগাই এবং এর রসগুলো যে পাত্রে আমি তেল বানাবো সে পাত্রে ঢেলে দিচ্ছি সাথে পেয়ারা পাতাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি আর এখন চুলায় চলে যাচ্ছি এখন চুলাটা স্লো হিটে রেখে প্রায় 10 মিনিটের মতো বয়ল করে নিই যাতে পানির সাথে এই দুটি উপাদানের নির্যাস আরো ভালোভাবে বের হতে পারে যখন পানি এমন বেশ কিছুক্ষণের মতো ফুটতে থাকবে তখন এর মধ্যে একে একে সাদা তিল কালো জিরা এবং মেথি ঢেলে দেব এবং খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে পানির সাথে সকল উপাদানের নির্যাসগুলো খুব ভালোভাবে বের হতে পারে দর্শক যারা আমার মতো করে এই প্রাকৃতিক তেলটি বানায় ম্যাক্সিমাম মানুষ শুধু তেলের মধ্যে সকল ধরনের উপাদান একসাথে ঢেলে তারপর খুব ভালোভাবে বয়ল করে এই তেলটি তৈরি করে নেয় কিন্তু আমি তা না করে প্রথমে পানি সহ কিছু শক্ত উপাদান খুব ভালোভাবে বয়ল করে এর থেকে যতটুকু সম্ভব রস বের করে নিয়েছি তারপর অল্প অল্প করে তেল অ্যাড করে খুব ভালোভাবে বয়ল করে এই তেলটি তৈরি করে নিব এভাবে তেল তৈরি করার কারণ হলো তেল আপনি যত বেশি চুলায় রাখবেন ততই তেল কমতে থাকবে আর তেল পুড়তে থাকবে যা চুলের জন্য খুব একটা কার্যকরী তেল হবে তাই তেলের সাথে পানি মিক্স করে বয়ল করে এই তেলটি বানালে একদিক থেকে যেমন আপনার তেলের আয় হবে অন্যদিকে আপনার তেলটি কম পুড়বে তো এখন প্রথম স্টেপে 1.5 কেজি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর পরবর্তীতে যখন চুলায় তেল বানানো শেষ হয়ে যাবে তেলটা ঠান্ডা করার পর আরো কয়েক ধরনের তেলের সাথে আরো 1/2 কেজি নারকেল তেল অ্যাড করে নেব ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর আর পানিও মোটামুটি শুকিয়ে গেছে এখন এই সব ধরনের কাঁচা উপাদানগুলো একে একে এর মধ্যে ঢেলে দিচ্ছি প্রথমে এই তেলের মধ্যে জবা ফুলগুলো ঢেলে দিচ্ছি আর এই ফুলগুলো ঢালার সময় সবগুলো ফুল ছিঁড়ে দিচ্ছি যাতে ফুলের ভেতর থেকে খুব ভালোভাবে নির্যাস বের হতে পারে নাড়তে সুবিধার জন্য এই দূর্বা পাতাগুলো কেচির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি এখন সব নিম ও মেহেদি পাতাগুলো এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এই তেজপাতাগুলো থেকে ভালোভাবে নির্যাস বের হওয়ার জন্য এভাবে ছোট ছোট পিস করে কেচির সাহায্যে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি থানকুনি খুবই নরম জাতীয় একটি গাছ তাই এখানে সব থানকুনি পাতাগুলো আস্ত এভাবে দিয়ে দিচ্ছি এই কালোকেশু উদ্ভিদের সব কিছুই চুলের জন্য মারাত্মক উপকারী তাই এই উদ্ভিদটির ফুল পাতা ডগা শিকড় সব কিছুই ছোট ছোট পিস করে কেটে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন এর মধ্যে অ্যালোভেরা দিচ্ছি আমি অ্যালোভেরার খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে কড়াইয়ে ঢেলে দিচ্ছি তবে আপনারা চাইলে খোসা সহ একদম পাতলা করে কেটে দিতে পারেন আবার পানির সাথে ব্লেন্ড করে কড়াইয়ে সকল উপাদানের সাথে দিয়ে দিতে পারেন রসুন ও পেঁয়াজগুলোকে ছোট ছোট পিস করে কেটে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন এই কাঁচা ত্রিফলাগুলোকে যতটুকু সম্ভব মিহিতেত করে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন বাজারে প্রচুর কাঁচা ত্রিফলা পাওয়া যাচ্ছে তাই আমি এখন এই তেলটি বানাতে কাঁচা ত্রিফলা ব্যবহার করেছি কিন্তু অন্যান্য সিজনে বাজারে শুকনো ত্রিফলা পাওয়া যাবে তখন এই শুকনো ত্রিফলাগুলোকে নিয়ে আমি আগের দিন রাতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি এগুলোকে থেতো করে পানির সাথে সেদ্ধ করে নিব যেমনটি আমি এই ভিডিও শুরুর দিকেই শিকাগাইগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর থেতো করে পানির সাথে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেম প্রসেসিংয়েই ত্রিফলাগুলোকেও আমি পানির সাথে সেদ্ধ করে নিব তো দর্শক এই তেল বানানোর সকল ভেষজ উপাদানগুলো দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিক্স করে নিব আর এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব চুলারাজ কিন্তু বাড়ানো যাবে না এই তেলটি বানাতে সব সময় চুলারাজ একদম লো হিটে রাখতে হবে আর না হলে অতিরিক্ত হিটে সকল উপাদান বার্ন হয়ে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে দর্শক ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর আর দেখুন কড়াইয়ের মধ্যে তেল কীভাবে উপচে উঠছে তার মানে হলো সকল কাঁচা ভেষজ উপাদানগুলো থেকে অলরেডি সব নির্যাস বের হয়ে গেছে এই তেলের মধ্যে যাতে একটুও পানি না থাকে তাই এখন আরও 10-15 মিনিটের জন্য চুলার মধ্যে রেখে আরও হিট দিয়ে নেব যখন দেখবেন ভেষজ সকল উপাদানগুলো ফ্রাই হয়ে এমন ব্রাউন হয়ে গেছে তখন চুলা অফ করে দিব এবার সবগুলো তেল ছেঁকে নিতে হবে আপনারা চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই তেলগুলো ছেঁকে নিতে আর না হলে ভেষজ উপাদানগুলো অনেক পরিমাণে তেল শুষে নেবে এতে তেলের অনেক অপচয় হবে
দেখুন তেলের কালারটি কেমন হয়েছে। এর কালার কিন্তু অনেকটা ডিপ, মানে কালচে শ্যাওলা কালার হয়েছে। আর এই কালারটি হওয়ার কারণ কি জানেন? ভেষজ সকল উপাদানের সাথে তেল মিক্স করে তারপর হিট দেওয়ার ফলে এই কালারটি হয়েছে। এখন এই তেলটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তারপর রয়ে যাওয়া আরও কিছু উপাদান, মানে রয়ে যাওয়া আরও কিছু তেলগুলো এর মধ্যে মিশিয়ে নিব, কারণ এই বাকি তেলগুলো হিট দিলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাই এই তেলটি ঠান্ডা হওয়ার পর বাকি তেলগুলো এর সাথে মিক্স করে নিতে হবে। আমার বানানো তেলটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই একে একে এখান থেকে সবগুলো তেল একসাথে মিক্স করে নিব। আমন্ড অয়েল দিচ্ছি 150 গ্রাম পরিমাণে। এখান থেকে 20 পিস ক্যাস্টর অয়েল দিচ্ছি। অলিভ অয়েল দিচ্ছি 150 গ্রাম পরিমাণে। আর ক্যাস্টর অয়েল পরিমাণে খুবই অল্প দিতে হয়, তাই এখান থেকে হাফ বোতল ক্যাস্টর অয়েল দিচ্ছি। আমি যখন সকল ভেষজ উপাদানগুলোর সাথে নারকেল তেল হিট দিয়েছিলাম, তখন আমার 1.5 কেজি পরিমাণে নারকেল তেল লেগেছিল। আর এখন আরও 1/2 কেজি পরিমাণে নারকেল তেল এই বানানো তেলের সাথে মিক্স করে দিচ্ছি। তার মানে হলো আমার এই তেলটি বানাতে সর্বমোট 2 কেজি পরিমাণে নারকেল তেল লাগছে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে সকল উপাদানগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার পেজের জন্য, মানে তুলিস পেজের একটি সিগনেচার আইটেম, আর কমপ্লিট হেয়ার সলিউশনের জন্য তুলিস অর্গানিক হেয়ার অয়েল। এবার আপনি আপনার পছন্দ মতো যে কোনো এয়ারটাইট জারের মধ্যে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন 2 বছরের জন্য। দর্শক, যারা বাসায় এই তেলটি বানাতে চান, তারা মোটামুটি রিজনেবল রেটের মধ্যে এই উপাদানগুলো দিয়েই এই ন্যাচারাল তেলটি বানাতে পারেন। আর আপনি যদি এই তেলের গুণগত মান আরও উন্নত করতে চান, তাহলে আরও বেশ কিছু পরিমাণে অর্থ আপনার খরচ করতে হবে। যেমন আমি এই তেলে এক্সট্রা আরও অ্যাড করেছি আরও 30+ ড্রাই ইনগ্রিডিয়েন্টস। আমি আমার মতো করে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবুও আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে অবশ্যই আমার পেজ অথবা গ্রুপে জানাতে পারেন। লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাহলে আর দেরি করছি না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।